ওয়েব ডিজাইন এর আজকে ভিডিও টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে ওয়েব পেজে আমরা সহজে একটি ভিডিও আপলোড করতে পারি। এই জন্য আমাকে আগের মতো নোটপ্যাডে যে HTML body HTML বডি ট্যাগটি পজ করতে হবে। ভিডিও হোয়াইট 520 হাইট 320 কন্ট্রোল সোর্স এসআরসি ইকুয়াল টু ডাবল কোটেশন। আমরা যদি ডেস্কটপ থেকে ভিডিও আপলোড করতে চাই তাহলে এই জায়গায় আমাদের সোর্সের জায়গায় আমাদের যা করতে হবে, যেমন আমরা যদি এই ভিডিওটা আপলোড করতে চাই, যেমন এটার নাম আছে 12 এবং এটি এমপি4 ফাইলে আছে, আমরা যদি এই ভিডিওটা আপলোড করতে চাই তাহলে আমাদের যা করতে হবে 12.mp4 type video mp4 অর্থাৎ আমরা এই জায়গায় কিছু অ্যাট্রিবিউট এবং ট্যাগ ইউজ করছি, যা আপনাদের আমি একটু বিস্তারিত বলতেছি। ভিডিও হোয়াইট, আমরা ভিডিও হোয়াইট এত অর্থাৎ ভিডিওটি হোয়াইট হবে 520, হাইট হবে 320, এবং ভিডিওটিকে আমরা বাজার থেকে কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোল ইউজ করছি, অর্থাৎ বাজার থেকে আমরা সহজে এটিকে চালু এবং বন্ধ করতে পারবো। এরপর আমরা যে ট্যাগটি ইউজ করছি সোর্স, এটি হলো ভিডিও ট্যাগ, আর এসআরসি হলো অ্যাট্রিবিউট, এবং 12.mp4 হলো অ্যাট্রিবিউট ভ্যালু। অবশ্যই অ্যাট্রিবিউট ভ্যালুকে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, আর টাইপ হবে ভিডিও বাই MP4, অর্থাৎ আমাদের ভিডিওটা MP4 ফরম্যাটে আছে, এই জন্য আমরা ভিডিও বাই MP4 দিয়ে দিছি। আর আগের মতো আমরা বডি এবং HTML ক্লোজ করেছি, আমরা কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিই। ভিডিও আপ ডট HTML অল ফাইলস আমরা সেভ করে দিই। ভিডিও আপ এই ফাইলটা আমরা তৈরি করছি। এদিকে আমরা কোশ্চেনটা দেওয়া হয় নাই, এই জন্য আমাদের ভিডিওটা আপলোড দিচ্ছে না। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দেই, দেখি এবার ভিডিওটি আপলোড হচ্ছে কিনা। আমরা এই জায়গা থেকে ব্রাউজার থেকে ভিডিওটি চালু করতে পারতেছি, অর্থাৎ এভাবে আমরা যে কোনো ভিডিও আমরা ইউটিউব বলি বা অন্য কোনো ফোল্ডার বা ড্রাইভে থেকে আমরা সহজে ভিডিও আপলোড করতে পারবো। আমরা এক্সাম্পল হিসেবে আপনাদের কিছু ড্রাইভ থেকে ভিডিওটি আপলোড করে দেখাচ্ছি। যেমন আমরা যদি আমাদের ড্রাইভ থেকে ভিডিও আপলোড করি, যেমন আমরা যদি শরীফের ভিডিও আপলোড করি, প্রথমে এটাকে কপি করব, কন্ট্রোল সি, সরি প্রথমে আমরা পার্টটাকে কপি করব। পার্টটাকে কপি করে আমরা এই সোর্সের দিকে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের এদিকে যে নামে আছে আমাদের ওই নামটা দিতে হবে, শরীফ ডট এম, সব ঠিক আছে। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিয়ে আমরা ব্রাউজারে যাই, দেখি আসলে আমাদের ভিডিওটা আপলোড হলো কিনা। আমাদের ভিডিওটা আপলোড হয়েছে, দেখেন ভিডিওটা চলতেছে। অর্থাৎ এভাবে আমরা যে কোনো সাইট থেকে আমরা আমাদের পেজের সাথে ভিডিওটি লিংক করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।